নমস্কার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময় আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক এখন খবর বিস্তারিত শিব চতুর্দশী উপলক্ষে বুধবার ত্রিপুরার তেলিয়ামুড়ায় প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রায় ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিদ্যালয়ের ভক্তরা সক্রিয়ভাবে অংশ নেয় বৃহস্পতিবার শিব চতুর্দশী উপলক্ষে এই প্রথমবারের মতো প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিদ্যালয়ের উদ্যোগে তেলিয়ামুড়ায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রাটি রাজনগরস্থিত প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিদ্যালয় থেকে শুরু করে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয় এই শোভাযাত্রায় প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিদ্যালয়ের ভক্তরা সক্রিয়ভাবে অংশ নেয় এ প্রসঙ্গে বলতে গিয়ে প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিদ্যালয়ের এক সদস্য জানান সেই জন্মদিনে একটা প্রতি বছর এবং এইবারও মহাশিবরাত্রি উদযাপন করছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে আমরা শিব শঙ্কর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর সবাই এবং মনুষ্য সব মিলে ভগবান শিবের আরাধনা করে এইটা আমরা প্রথম টেবলের মাধ্যমে দেখিয়েছি দ্বিতীয় টেবলের মাধ্যমে সত্যযুগের যে দেবী দেবতা লক্ষ্মী নারায়ণ এবং রাধা কৃষ্ণ তাদের যে কিরূপ সেটা আমরা বর্ণনা করতে চেয়েছি এবং বিভিন্ন দেবী দেবতাকে আমরা প্রদর্শন করেছি মহাশিবরাত্রি এবং ভগবান শিব সেটা আমাদের মেইন উদ্দেশ্য ভগবান শিব এবং উনি ভারতীয় পদার্পণ করেছেন সেটা আমরা বোঝানোর জন্য সবার সেই বার্তা দেওয়ার জন্য আমাদের আসলে তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা বিনা হেলমেটে বাইক চালিয়ে যাওয়ার সময় এক পুলিশের কনস্টেবলকে আটক করল স্থানীয় জনগণ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের পুরাতন মোটরস্ট্যান্ড এলাকার এই ঘটনায় ধর্মনগর শহরের ট্রাফিকের করুণ অবস্থার কথা প্রকাশ্যে উঠে এলো এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো ধর্মনগর শহর এমনিতেই ধর্মনগর শহরের ট্রাফিক ব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে এবার বাধ্য হয়ে সাধারণ জনগণ ট্রাফিকের দায়িত্ব নিয়ে রাস্তায় নেমেছে এমনই এক দৃশ্য দেখা গেল বুধবার বিকালে ধর্মনগর শহরের পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় বিকাল 4:30 নাগাদ ধর্মনগর এসপি অফিসের এক কনস্টেবল বিনা হেলমেটে বাইক চালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণরা তাকে আটক করে খবর দেওয়া হয় থানায় ঘটনা স্থলে ছুটে আসে পুলিশ আটককৃত কনস্টেবলকে বিনা হেলমেটে বাইক চালানোর অপরাধে 2,000 টাকা ফাইন করে পুলিশ কিন্তু জনসাধারণ তা মানতে নারাজ উপস্থিত ক্ষুব্ধ জনসাধারণ আটককৃত কনস্টেবলের বাইকের বৈধ কাগজপত্র জনসম্মুখে পেশ করার আর্জি জানায় সময়ের সাথে সাথে ধর্মনগর থানার পুলিশ ও উপস্থিত বিক্ষুব্ধ জনগণের তর্ক বিতর্কে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে প্রায় 2 ঘন্টা পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় উত্তেজনা বিরাজ করে স্তব্ধ হয়ে পড়ে সড়কে যান চলাচল অবশেষে পরিস্থিতি সামাল দিতে ধর্মনগর থানার ওসি সহ একাধিক পুলিশ বাবুরা ঘটনাস্থলে ছুটে আসেন লক্ষ্য করা গেছে ঘটনাস্থলে উপস্থিত কিছু সংখ্যক বদমতলবের জনতা পরিস্থিতিকে বারবার উত্তপ্ত করার চেষ্টা করতে থাকে ধর্মনগর থানার ওসি সহ অন্যান্য পুলিশ বাবুরা ঘটনাটি আইনি প্রক্রিয়ায় শেষ করার চেষ্টা করলেও কিছু সংখ্যক জনতা তা মানতে নারাজ অবশেষে পুলিশ বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে একজন পরিস্থিতি উত্তপ্তকারী জনতাকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসে পরবর্তীতে ওসি মিলনকান্তি দত্তের উপস্থিতিতে উভয় পক্ষের কথাবার্তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে এই ঘটনার জন্য ধর্মনগর ট্রাফিক দপ্তরের করুণ অবস্থাকে দায়ী করেছে সকলে মেন হালাম তাই নিয়ে আইতাছে আমরা আইতাছে স্কুটি দিয়া সারি আর আইয়া সারি আইতাছি তাই না হেলমেট নাই কাঁধে ডাক দিয়া সারি আটকাইছে তাই নিয়ে সাথে সাথে নেম প্লেট খুলিয়া সারিয়া পকেটে ঢুকাইছে আটকানির পরে তখন তাই নিয়ে দিয়া সারি আর জিগানির পরে নেম প্লেট যেই খুলিয়া রাখিছে তাই না কারে ফোন করলো পুলিশে থানার থেকে মানুষ জানাইছে কইছে থানায় লইয়া যাই তোকে নিছি না বাইকের সারি খুলিয়া রাখি লইছে এই আমার হাতে বাইকের সারি ইয়ার পরে দিয়া সারি আর কতক্ষণ পর্যন্ত ট্রফি কই নিজের মানুষের কাছে খবর দিছে না ট্রফি কাইছে না তখন আইছে পুরস্কার একজন আইনা করছে না ফাইন করি লাগবো তারা তারা থানার মানুষে তো ফাইন করতে পারে না যেহেতু ট্রফি
ট্রফি কোন কখন কোন তো আইছে না টাইগার ছাড়া হইছে না কোন দেখো আচ্ছা ট্রফি কা ট্রফি যদি না মিডিয়া ডাকাই মিডিয়া চলে বাস ডিএম ডাকাই ডিএম ডাকানির পরে কিতা হয় না হয় দেখা যায় জানে আপনি যেতে নাম জানেন না কিতা মেন হালাম জানি সাসপেন্ড করব লগে লগে হ্যাঁ এসটিপি আছে কখন আধা ঘন্টা ধরে আমি টাইগার লাইসেন্স বাস আসছি দেখতাম যাইছি দেখাইছে না ওসি মহাশয়ের উপর কখন বলতো এসডিপি আসছি আর লাইসেন্স দেখাইছে না টাইনে কিন্তু টাইনে নেম প্লেটটা খুলিয়া রাখা মানে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে আমাদের এক কনস্টেবল ওই উদৌড় হ্যামলেটে বাইক চালিয়ে যাচ্ছিল তখন পাবলিক তাকে ডিটেনশন করে তো পাবলিকের বক্তব্য ছিল যে ওকে ফাইন করা এরকম তো আমরা ফাইন কাটতেও আসি কিন্তু এর মধ্যে কয়েকজন পাবলিক যারা নাকি মতি ঘটনাস্থলে আসে এবং তারা পাবলিক আননেসেসারি গ্যাদারিং করে এর মধ্যে আমরা একজন ডিটেনশনও করেছি এখন আমরা তাকে লিগেল ওয়েতে তার যদি যেহেতু হ্যামলেট পড়ছে না তার জন্য আমরা লিগেল ওয়েতে তার ফাইন কেটে দেবো এতটুকুই এখন আমরা দেখছি কি হয় বাকিটা ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট নিউজ বাংলা আবারও এক নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার রাধাপুর এলাকার জানা যায় ওই ব্যক্তির নাম স্বপন দেবনাথ বাড়ি পদ্মপুর বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে এবার ধর্ষণের অভিযোগ ধর্মনগরের রাধাপুরের এক বিয়ে বাড়িকে কেন্দ্র করে অভিযুক্ত স্বপন দেবনাথ পদ্মপুরের বাসিন্দা বয়স ৪০ বছর ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার রাধাপুরের বিয়ে বাড়িতে অভিযুক্ত স্বপন দেবনাথ যায় এবং সেখানে তার সম্পর্কে এক শালিকা ১৩ বর্ষীয় নাবালিকার সাথে আলাপ জমে ওঠে স্বপন সম্পর্কে শালিকাকে নিয়ে ধর্মনগর কৈলাসর রোডে আনন্দবাজারে বেড়াতে যায় তারপর আর তাদের খোঁজ করে পাওয়া যায়নি রাত প্রায় ১৩টা নাগাদ এক গাড়ি করে ওই নাবালিকাকে তার বাড়ির সামনে নামিয়ে দেওয়া হয় বাড়িতে এসে নাবালিকা সব খুলে বলে রাত পর্যন্ত তারা একসঙ্গে ছিল এবং মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে বলে ধর্মনগরে মহিলা থানায় ভোর ৩টার দিকে মামলা করা হয়েছে ধর্মনগর মহিলা থানা ১০ ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ নম্বর ধারা এবং পস্কো ৮ অ্যাক্টে মামলা গৃহীত করেছে অভিযুক্ত স্বপন দেবনাথকে গ্রেপ্তার করে পুলিশ বুধবারই কোর্টে তুলে কোর্টে তাকে ২৫ মার্চ পর্যন্ত জেলহাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিয়েবাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় সর্বত্র একটা আতঙ্কর সৃষ্টি হয়েছে একটা বাচ্চা মেয়েকে স্কুটি করে আনন্দবাজারে ওখানে একটা বাসাতে নিয়ে রাত্রে একটা দুইটা পর্যন্ত মেয়েটার উপর মেয়েটার র্যাপ করছে এরপরে রাত্রেই আরেকটা গাড়িতে গিয়া মেয়ের বাড়িতে আইনা দিছে এরপরে মেয়েটা তার গার্জিয়ানের সব কিছু খুলিয়া কোয়ার পরে সঙ্গে সঙ্গে গার্জিয়ান ধর্মনগর মহিলা থানায় মামলা করছে এবং এটা খুব মানে গার্জিয়ানরা খুব মানে তাড়াতাড়ির মধ্যেই এফআইআরটা করছেন যে গার্জিয়ানরা খুব এদিকে খুব মানে সজাগ এবং এখন মানে প্রায় ১২ ঘন্টার মতো হয়েছে আর কি ঘটনাটা হয়েছে স্যার এখন ভিকটিমের শারীরিক অবস্থা কেমন এটা তো বলতে পারবো না টিল না এখন পর্যন্ত মেডিকেল আছে যা খবর পেলাম আমি গতকালকে একটা ধর্মনগর মহিলা থানা মানে দ্যাট মিনস আজকে একটা কেস রেজিস্টার হয়েছে যেটার নাম্বার হচ্ছে ধর্মনগর মহিলা থানার কেস নাম্বার হচ্ছে ১০ এবং এই কেসে আসামি অ্যারেস্ট করে আজকে পুলিশ কোর্টে ফরওয়ার্ড করছে এবং কোর্ট আসামিদের আগামী ২৫ মার্চ পর্যন্ত জেল কাস্টডি নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং এই যে যে এফআইআরটা হয়েছে ওই আসামি স্বপন নাথ ভিকটিমের উপরে র্যাপ সেকশন ৪ অফ পক্সো একটি অভিযুক্ত এবং এটা ভেরি ইনিশিয়াল স্টেজে আছে ইনভেস্টিগেশনের এখনও এখন পর্যন্ত ভিকটিমের
ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে মেডিকেল চলতেছে, তো যার ফলে এখনও পর্যন্ত কোনো আসেনি, মানে ভেরি আর্লি স্টেজ অফ ইনভেস্টিগেশন। খুব শিগগিরই সব কিছু মানে মেডিকেল এবং বাকি তদন্তের ইয়েগুলো উঠে আসবে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলা শহরের টিলাবাজার এলাকার একই সাথে তিন জায়গায় রাস্তা অবরোধ করে আন্দোলন করল টিলাবাজার স্কুলের ছাত্রছাত্রীরা। অবশেষে দপ্তরের আধিকারিকদের আশ্বাসে রাস্তা অবরোধ মুক্ত করে ছাত্রছাত্রীরা। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে কৈলাশহরের টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা টিলাবাজার এলাকায় একই সাথে তিনটি জায়গায় পথ অবরোধ করে। অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে ইরানি থানার পুলিশ অফিসার বদরুল হক এবং পঙ্কজ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ছুটে আসে। প্রায় চার ঘণ্টা রাস্তা অবরোধ করার পর প্রশাসনিক আধিকারিকরা অবরোধস্থলে না আসায় ছাত্রছাত্রীরা উত্তেজিত হয়ে পুলিশের সামনে টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। টিলাবাজার স্কুলের কয়েক শতাধিক ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধে সামিল হয়েছিল। অবরোধ শুরু করে ছাত্রছাত্রীরা এনএসইউআই নেতাদের খবর দিলে এনএসইউআই নেতারা অবরোধ স্থলে গিয়ে ছাত্রছাত্রীদের আন্দোলনকে নৈতিক সমর্থন করে। এনএসইউআই নেতারাও বিক্ষোভ প্রদর্শন করে। এনএসইউআই ঊনকোটি জেলা কমিটির সভাপতি জুবের আহমেদ খান এবং ছাত্রনেতা নজরুল ইসলাম শানু সহ আরও অন্যান্য ছাত্রনেতারা আন্দোলনে হাজির হয়েছিলেন। আন্দোলন সম্পর্কে বলতে গিয়ে এনএসইউআই ঊনকোটি জেলা কমিটির সভাপতি জুবের আহমেদ খান বলেন, অবিলম্বে টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা প্রদান করতে হবে। স্কুলের প্রত্যেকটি ক্লাসরুমে ফ্যানের ব্যবস্থা করতে হবে। স্কুলে বড় আকারের একটি হল রুমের ব্যবস্থা করতে হবে। স্কুলে শারীরিক শিক্ষক নিয়োগ করতে হবে। টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে খেলাধুলার পর্যাপ্ত পরিমাণে খেলার সামগ্রী প্রদান করতে হবে। স্কুলে একটি ডাইনিং রুমের ব্যবস্থা করতে হবে। টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দরা রাস্তা অবরোধ করছে। টিলাবাজারের মেন চমুনাতে তিন দিকে রাস্তা অবরোধ করে রেখেছে। আমাদেরকে খবর দেওয়া হয়েছে, আমাদের জেলা এনএসইউআই কমিটিতে তারা তাদের স্কুল থেকে খবর দেওয়া হয়েছে যে তারা আন্দোলন করবে। তারা টুডে সাত দফা দাবি নিয়ে এই আন্দোলন সংগঠিত করেছে আমার টিলাবাজার স্কুলে। টিলাবাজার স্কুলে প্রথম সাত দফা দাবির মধ্যে প্রথম দফা দাবি হচ্ছে টিলাবাজার স্কুলে প্রয়োজনীয় শিক্ষক নেই। প্রায় 15-16 জন কম টিচার আছে একটা হায়ার সেকেন্ডারি স্কুলে। টিচার নেই, পানীয় জলের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে, তারা তাদের স্কুলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই। একটা ফিল্টার আছে সেটা নষ্ট, খারাপ। তারপরে শিক্ষিত হচ্ছে সাইকেল স্ট্যান্ড নেই, সাইকেল স্ট্যান্ড নেই। এখানে সাইকেল মাঠের মধ্যে রাখা হয়, বাইরে মাঠের মধ্যে রাখা হয়, চুরি হয় এবং ঠিকমতো রাখা হয় না, ডিসক্রিমগুলো মতন রাখা হয়। সমস্ত ধরনের খেলার আসবাবপত্র প্রদান করতে হবে। তাদের স্কুলে একটা হায়ার সেকেন্ডারি স্কুলে পিআইও নেই এবং খেলার কোনো জিনিস নেই, ফুটবল, ভলিবল, ক্রিকেট বল, ব্যাডমিন্টন কিচ্ছু নেই খেলার। তারপরে বিদ্যালয়ে একটি হল করে ব্যবস্থা করতে হবে। একটা ছোটো হল আছে, সেখানে ক্লাস হয়, 11-12 এখানে ক্লাস করে, কিন্তু হলের কোনো ইয়ে নেই। ছোটো হল করে এত স্টুডেন্ট জায়গা হয় না একটা প্রোগ্রাম করলে। তাদের দাবি হচ্ছে একটা বড় হল করে প্রয়োজন এবং বিদ্যালয়ে একটা ডাইনিং রুমের, একটা ডাইনিং রুম আছে ছোটো, এটাকে বড় করে একটা একটাই ডাইনিং রুম, বড় ডাইনিং রুম লাগবে। এবং বিদ্যালয়ে সাত নম্বর হচ্ছে বিদ্যালয়ে প্রতিটি রুমে ফ্যানের ব্যবস্থা করতে হবে। এখন গরমের সময় কারেন্ট রুম নেই এবং ফ্যানেরও ব্যবস্থা নেই, প্রতিটি রুমে ভালো ফ্যানের ব্যবস্থা করতে হবে। এই সাত দফা দাবি নিয়ে তারা আজকে এখানে আন্দোলন সংগঠিত করেছে। প্রায় দশটা থেকে আন্দোলন শুরু করেছে, রাস্তা অবরোধ করেছে, কিন্তু এখন পর্যন্ত ডিও থেকে ধরে পুলিশ প্রশাসন বর্তমানে এসেছে, কিন্তু এসডিএম, বিডিও বা কেউ এখনো পর্যন্ত আসেনি। আমরা এনএসওআই কৈলাসহর জেলা এনএসওআই পূর্ণ সমর্থন জানাই তাদের এই আন্দোলনকে, এবং আর যতক্ষণ পর্যন্ত তারা এসে আশ্বাস না দিবে তাদের এই আন্দোলন এই রাস্তা অবরোধ উঠবে। এর আগেও কি আপনারা এই আন্দোলন নিয়ে আন্দোলন করেছিলেন? হ্যাঁ, আমরা আন্দোলন করেছি, আরো বিভিন্ন স্কুলে আন্দোলন করেছি, এমনকি এই স্কুলের স্টুডেন্টদের দিয়ে আমরা লিখিত দিয়েছি এইচএমের কাছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু আসেনি। কোনো রিপোর্ট আর পজিটিভ রিপোর্ট না আসার কারণেই আজকে আমরা এখানে আন্দোলন সংগঠিত করেছে। আর আমরা এই দাবিগুলি নিয়ে এর আগে আধিকারিকদের সাথে কথা হয়েছে, স্কুলের এইচএম স্যারের সাথে কথা হয়েছে, কিন্তু এইচএম স্যার বলেছেন লিখিত দেবেন উপরে, কিন্তু এখন পর্যন্ত কোনো লিখিত দেওয়া হয়নি। প্রচণ্ড গরমের মধ্যে ছাত্রছাত্রীরা টায়ার জ্বালিয়ে দেওয়ার কারণে আগুনের ধোঁয়ায় এবং আগুনের লেলিহান শিখায় গরমে বাজার উত্তপ্ত হয়ে পড়ে। এই অবস্থায় একজন ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কৈলাশহর অগ্নি নির্বাপক দপ্তরে।
ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি। অসুস্থ ছাত্রটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঊনকোটি জেলা হাসপাতালে। অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি আসার সময় গাড়িটি আসার মতো কোনো অবস্থা ছিল না, কারণ রাস্তার দুধারে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকার জন্য রাস্তা ছিল পুরোপুরি বন্ধ। কিছু অভিভাবকরা ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে অসহযোগিতা করেছেন, তার জন্য ছাত্রছাত্রীরা তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। 5 ঘন্টা রাস্তা অবরোধ থাকার পর ছুটে আসে ঊনকোটি জেলা শিক্ষা দপ্তরের অধিকর্তা শ্রী শ্যামল দাস। শ্যামল দাস এসে ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন। শেষ অবধি ছাত্রছাত্রীদের টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নিয়ে স্কুলের প্রধান শিক্ষক সহ NSEY নেতাদের নিয়ে দীর্ঘ প্রায় 1 ঘন্টা বৈঠক করে তাদের দাবি দাওয়া পূরণ করার আশ্বাস দেন শ্যামল দাস। তারপর ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে। তবে এই আন্দোলনকে NSEY সহ স্থানীয় অধিকাংশ মানুষ সহ অভিভাবকরাই ছাত্রছাত্রীদের সহযোগিতা করে পানীয় জল, বিস্কুট, চকলেট সহ আরও অন্যান্য খাবার জিনিসপত্র বিনামূল্যে বিতরণ করে সাহায্য করেন। তবে দপ্তরের আধিকারিকরা অবরোধের খবর পাওয়া মাত্রই অবরোধ স্থলে আসলে এই ছাত্র অসুস্থ হয়ে পড়ত না। এ নিয়ে দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে এলাকায় চাপা খুব লক্ষ্য করা গেছে। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। একই রাতে পরপর 3টি দোকানে চুরিকাণ্ড সংঘটিত করল নিশি কুটুম্বের দল। ঘটনা ত্রিপুরার তেলিয়ামুড়ায়। একের পর এক চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে খুব দেখা দিয়েছে ব্যবসায়ী মহলে। তেলিয়ামুড়া বাজারের প্রতিষ্ঠিত 3 ব্যবসায়ী বাবুল সাহা, সুজিত পাল, নন্দন কুমার পাল, তাদের দোকানে বুধবার রাতে কোনো এক সময় চোরের দল হানাদারি চালিয়ে চুরি করতে সমর্থ হয়। যদিও তেলিয়ামুড়া শহরে রাত্রিকালীন সময় পুলিশি প্রহরা থাকে, এই পুলিশি প্রহরার মধ্যে চোরের দল কীভাবে চুরি করতে সমর্থ হয় এ নিয়ে বাজার ব্যবসায়ীদের মতে সন্দেহের দানা বাঁধছে। ওই 3 ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বুধবার রাতে ব্যবসার কাজ গুটিয়ে নিজ নিজ বাড়ি চলে যান। বৃহস্পতিবার সকালে 3 ব্যবসায়ী নিজ নিজ প্রতিষ্ঠানে এসে প্রত্যক্ষ করেন চুরির ঘটনা। পরে তারা চুরির বিষয়টি তেলিয়ামুড়া থানায় জানান। পরবর্তী সময়ে পুলিশ আর 5টা চুরির ঘটনার মতোই নিয়মমাফিক তদন্ত করে থানামুখী হয়। এক্ষেত্রে চোরের দলকে পাকড়াও করতে তেলিয়ামুড়া থানার পুলিশ ব্যর্থ, যার ফলে তেলিয়ামুড়া বাজারে নিত্যদিন কোনো না কোনো দোকানে চুরির ঘটনা লেগেই রয়েছে। সংবাদে জানা যায় 3টি দোকান থেকে চোরের দল 2 লক্ষাধিক টাকা, স্বর্ণের আংটি সহ অন্যান্য সামগ্রী নিয়ে পালিয়ে গেছে। তবে এই চুরির ঘটনাগুলি নিয়ে বাজার ব্যবসায়ীদের মধ্যে পুলিশের প্রতি আস্থা হারাচ্ছে রাত্রিকালীন সময়ের টহলদারির ব্যাপারে। কিসের দোকান আপনার? চালের দোকান। কি কি শুনিস আপনি? টাকা টাকা, কিছু অর্নামেন্টস। হ্যাঁ, দোকানের থেকে টাকা তুলে একটা দোকানে অর্নামেন্টস একটা আংটি ছিল। আপনি কেমন টাকা গেছে? আমার এখান থেকে টাকা নিয়ে কত? প্রায় 1.5 লক্ষ টাকা। কিসের দোকান এটি? চালের দোকান। কি কি চুরিছে আপনারা? আর আমার একটা সোনার আংটি আসলো, আর 5-30 হাজার টাকা ক্যাশ আসলো, আর কি মালপত্র কিনেছে অন্ত অন্ত তো পুলিশ আইসেনি ত্রিপুরা সরকারের একটা আত্মনির্ভর ত্রিপুরার যে পরিকল্পনা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিয়েছিলেন তারই একটা অঙ্গ। ত্রিপুরার প্রত্যেকটি পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েতের মধ্যে উনি একটা প্রকল্প নিয়েছিলেন সবগুলা দোকানদারকে প্রথম বছরের ইন্স্যুরেন্সের টাকাটা তিনি সরকার তরফ থেকে ফ্রিতে দেওয়া হয়েছে। তেলিয়ামুড়াতে আমরা প্রায় 1400 দোকানদারকে আমরা ফ্রি ইন্স্যুরেন্স করেছিলাম, ফায়ার এবং বাংলার ইন্স্যুরেন্স। এই আজকে তেলিয়ামুড়া বাবুল সাহা এবং নন্দনকান্তি পাল এবং সুজিত পাল এই 3টা দোকানে চুরি হয়েছে, আমি এখানে বর্তমানে আছি। আমাদের যে এজেন্সি আমি ফোন করেছি তাদেরকে অবগত করা হয়েছে যে আসুন আমাদের যে ইন্স্যুরেন্সটা তারা যে ইন্স্যুরেন্সটা করেছিল সেই ইন্স্যুরেন্সে যদি তারা সত্যিকারের কিছু সাহায্য পায় ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সেটা খুব আনন্দের হবে। আর এটি আমরা প্রশাসনকে আমি আরক্ষা দপ্তরকে বলবো যে তারা যে ভূমিকাটা হয়তো বাকি একটু প্রশ্নবোধক চিহ্নের মধ্যে আছে, আরও শক্তমুক্ত হতে হবে, কারণ এই সময়টাই চুরি হয় তেলিয়ামুড়াতে। এবং সুন্দরভাবে তেলিয়ামুড়ার প্রত্যেকটি মার্চেন্টকে আমাদেরকে বাঁচাতে হবে, কারণ ব্যবসা বাণিজ্য একটু হলেও এখন ঢাল চলছে, যাতে ইন্স্যুরেন্সটা বাগলারি এবং ফায়ার ইন্স্যুরেন্সটার দিকে নজর দেওয়া হয়। আমরা পৌর পরিষদের
তরফ থেকে আমরা অতপ্রতভাবে সাহায্য করব। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক তথা বিজেপির মিত্রজোটের অগপ প্রার্থী আজিজ আহমেদ খানের র্যালিতে গাড়ির ধাক্কায় স্কুল ছাত্রের নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বুধবার জাতীয় সড়ক অবরোধ করল নিহত ছাত্রের পরিবার সহ বারুইগ্রাম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা। পাশাপাশি তারা নিহত ছাত্রের পরিবারকে একটি চাকরি সহ আর্থিক সাহায্যের দাবি জানায়। মঙ্গলবার মিত্রজোটের টিকিট নিয়ে নিজ সমষ্টিতে এসে এক বিশাল গাড়ি র্যালির আয়োজন করেন আজিজ আহমেদ খান। কিন্তু এই র্যালিতে একটি সুমো গাড়ির ধাক্কায় প্রাণ যায় বারুইগ্রাম হায়ার সেকেন্ডারি স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্র বিজিৎ কুমার নাথের। বিধায়কের কনভয়ের ধাক্কায় স্কুল ছাত্রের নিহত হওয়ার পর আজিজ আহমেদ খান মৃতার পরিবারের খোঁজ খবর না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন নিহত ছাত্রের সহপাঠীরা, যার বহিঃপ্রকাশ ঘটে বুধবার। ময়নাতদন্তের পর মৃতদেহটি বুধবার 11টা নাগাদ বারুইগ্রামে আসার পরে তার সহপাঠী ও নিহত ছাত্রের পরিবারের লোকেরা মৃতদেহ নিয়ে বারুইগ্রাম হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে জাতীয় সড়ক অবরোধে বসেন। তাদের দাবি, বিধায়ক আজিজ আহমেদ খান এখানে এসে নিহত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য করার পাশাপাশি একটি চাকরির ব্যবস্থা করে দিতে হবে। হঠাৎ করে ছাত্রছাত্রীদের জাতীয় সড়ক অবরোধ করায় রাস্তার দুধারে হাজার হাজার গাড়ির লাইন লেগে যায়। খবর পেয়ে বারুইগ্রাম পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে অবরোধ উঠিয়ে নেওয়ার দাবি জানালে ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ উঠিয়ে নিতে অস্বীকার করে। প্রায় 3 ঘন্টা পর জাতীয় সড়ক অবরোধের পর করিমগঞ্জ জেলার ডিএসপি সুধন্য শুক্লবৈদ্য এবং পাথারকান্দি থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসেন। শেষ পর্যন্ত বিজেপি নেত্রী শিপ্রাগুনের মধ্যস্থতায় ছাত্রছাত্রীরা বিকাল 3টা নাগাদ সড়ক অবরোধ মুক্ত করেন। এত সবের পরও ঘটনাস্থলে আজিজ আহমেদ খানের দেখা মেলেনি। देखिए यहाँ पर कल एक एक्सीडेंट हुआ है। एक्सीडेंट क्या है, एजीपी और बीजेपी अलायंस की कंबा जा रहा था। उस कंबा ने वहाँ से एक स्टूडेंट, 3 स्टूडेंट आ रहे थे गाड़ी से, स्टूडेंट गाड़ी को ठूक के वहाँ पे एकदम मार के कंबा वाला गाड़ी जो था वो चला गया। कंबा के जो चीफ थे हमारी एजीपी बीजेपी अलायंस की, हमारी कैंडिडेट अलीज अहमद खान, उन्होंने एक बार के लिए खबर तक नहीं दी। हमने जब सुना हम हॉस्पिटल में आए, उस स्टूडेंट को हमने पोस्टमार्टम के लिए रवाना किया, वहाँ से एम्बुलेंस लाया। उसके बाद जाके रात 10 बजे पूरे क्या के फेसबुक में पोस्ट जगह है एमएलए साहब ने हमारे थ्रू हमने जो आंदोलन किया उसके बाद अभी आप लोग क्या चाहते हैं। अभी हम चाहते हैं जो स्टूडेंट मरा है उसकी फैमिली को एक नौकरी सरकार की तरफ से, क्योंकि सरकार की वो कार्रवाई थी, और 10 लाख रुपया जो लोग एक्सीडेंट हुए परिवारों को 5-5 लाख करके सरकार से दिलाए। पिछले दिन इसी स्कूल की और एक छात्री ऐसे ही मारा गया था, उनको भी कोई ऐसे पैसा या फिर उनसे कोई अच्छी सुविधा नहीं मिला। हम ये चाहते हैं कि दिन दिन हम मरते जा रहे हैं और सरकार हमारी तरफ एकदम ध्यान ही नहीं देते। বারুইগ্রাম থেকে শম্ভুদাস চৌধুরী রিপোর্ট, নিউজ বাংলা। জমি বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে মারপিটের ঘটনায় আহত 5 জন। ঘটনা পশ্চিম ত্রিপুরা জেলার কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকার। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। বলপূর্বক জায়গা দখলের চেষ্টা, বাধা দিতে গিয়ে আক্রান্ত, মারপিট, আহত 5 জন, থানায় মামলা। ঘটনা রাজ্যের কমলাসাগর বিধানসভার আমতলি থানাধীন মতিনগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মতিনগর এলাকার মাসেদা খাতুনের মতিনগর এলাকায় বাড়ির পাশেই 17 শতক জায়গা রয়েছে। সেই জায়গাটিতে গত কয়েক বছর যাবৎ বলপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে মতিনগর এলাকারই বাবুল মিয়া নামে এক ব্যক্তি। কিন্তু এলাকায় বারবার সালিশি সভা হলেও বাবুল মিয়া সে জায়গা ছাড়তে নারাজ। কিন্তু সম্পূর্ণ কাগজ বৈধভাবে রয়েছে মাসেদা খাতুনের। একটা সময় থানায় মামলা করা হয়, শেষ পর্যন্ত তা গিয়ে আদালতে দাঁড়ায়। তার মধ্যে আমতলী থানা থেকে পুলিশ এসে সেই 17 শতক জায়গার মধ্যে নিষেধাজ্ঞা জারি করে দেয়, কেউ সেই জায়গাতে যেতে পারবে না। কিন্তু তাতেও মানতে নারাজ বাবুল মিয়া। শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে রায় আসে সেই জায়গাটি বৈধভাবে রয়েছে মাসেদা খাতুনের। কিন্তু তারই মধ্যে সেই জায়গার মধ্যে একটি দোকান ছিল, দোকান বলপূর্বকভাবে অন্যের কাছে ভাড়া দিয়ে দেয় বাবুল মিয়া। আর সেই কথা জিজ্ঞেস করতে আসায় মাসেদা খাতুনের ছেলে মুসা নবী তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে বাবুল মিয়া।
একটা সময় বাবুল মিয়ার অন্য চার ভাই এসেও মুসা নবীর উপর আক্রমণ চালায়। তার হাত ভেঙে দেয় এবং বুকে প্রচণ্ড আঘাত করে। তার চিৎকারে তার মা মাসেদা খাতুন, বোন স্বরূপা বেগম, ভাইগনা শুভ মিয়া এবং মুসা নবীর স্ত্রী সালমা আক্তার এগিয়ে আসলে বাবুল মিয়ার চার ভাই মিলে সকলের উপর আক্রমণ চালায়। পরবর্তী সময়ে তাদেরকে অজ্ঞান অবস্থায় হাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায় মুসা নবী এবং তার স্ত্রীর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। মুসা নবীর পক্ষ থেকে বাবুল মিয়া সহ চার ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরা হলেন শাহ আলম মিয়া, সুধন মিয়া, শরীফ মিয়া এবং খুকন মিয়া। যদিও আমতলী থানার পুলিশ মামলা নিয়ে তাদের গ্রেফতারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়ে, তা নিয়ে মতিনগর এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে জানা যায় বাবুল মিয়া বর্তমান শাসক দলের একনিষ্ঠ নেতা, যার পরিপ্রেক্ষিতে বলপূর্বক ভাবে সেই জায়গাটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে হাইকোর্টের নির্দেশ অমান্য করে। ঘটনাটা আমরা প্রথমে ইংরেজি জারি করছিলাম, জায়গাটা করার পরে আমরা গিয়ে সেরা হাইকোর্টে পাইছি। তারা হাইকোর্ট মানে না, ইংরেজি জারিও মানে না, তারা যা জোরে দখল করত, আমরা যা আমরা ওই দিকে রাস্তার পাশে লাগে মনে করেন যেন মারি দূর করছে, তারা যা জায়গাটা লয়ে যেত যাই পাবে জায়গা ঢুকে না জায়গায় দিকে 1700 মারছে কে মারছে শুধু মিয়া, বাবুল মিয়া, শরীফ মিয়া, খুকুন মিয়া, তারপর শাহ আলম মিয়া। তার কি পাঁচ ভাই নাকি? পাঁচ ভাই মারা কারণ নাকি? আপনারা গেছিলেন ওই জায়গার মধ্যে? কিছু করতে ওই জায়গার মধ্যে গেছি না, ওই জায়গার মধ্যে দারোগাবাবু না ঘুরে গেছে, তারা কিছু করতে বললে তখন আমি ওই পাশে দাঁড়াইছি। তারা কি দোকান দিচ্ছে ওই জায়গার মধ্যে ঘুরে কিছু? হ্যাঁ দোকান দিছে, দোকান ভাড়া দিছে আমার জায়গার মধ্যে দোকান দিছে। আমি ওই জায়গায় দাঁড়াইছি, যারা কাজ করে তারা জিজ্ঞাসা করছি, তারা ফ্যাশন দেয় দুনো ভাই আমার গুছিয়ে ওই দিকে ফালে রাখছে। তারপর আবার বাবুল মিয়া এসে ফেরানোর জন্য আইসে, আমার ভাই বোন আইসে, তারপর আমার ভাই বোনটা মার দূর কইরা আমার যতটুকু পারছে অতটুকু মারছে। আমি ফেরাইতে পারছি না, কিছু করতে পারছি না, আমার ভাই নেই। আপনার কোন জায়গা মারছে? আমার দোকানের পাশে ওই জায়গার মধ্যেই মারছে। কোন জায়গা? শরীরে কোন জায়গা? শরীরের হাতে, হাতরা, তারপরে ফিটে বাইরে এসে ফিটে, আর এদিকে সাতনার মধ্যে গুছাইছে, গুছাইছে বেশি মাথার মধ্যে গুছাইছে, মাথার এদিকে গুছাইছে, কানের মধ্যে গুছাইছে, ঘাড়ের মধ্যে গুছাইছে, মানে অতিরিক্ত মারধর করছে। আমার মারছে, আমার বোন জামাইরও মারছে, আমার বউরও মারছে। আমরা আহত ছিলাম কজন? আমরা আহত হয়েছি পাঁচজন। তার মামলা করছেন? মামলা করছি। পুলিশ আসলো? আসলো, দিলীপ স্যার আসলো। রান্না করতেছি সকালবেলা ঘরে বইয়া, তারপর উনি আমার স্বামীরে রাস্তা মারতেছে। ওই আমরা পাশের বাড়ির লোক একজন মায়া আছে, হ্যাঁ কইছে কেমন মামারে মারা লাইতেছে তোমরা যাও। তো আমরা দৌড়ে গেছি, গিয়া দিয়ে সকলে দৌড়ে মারতেছে। তারপর আমরা যাইতে যাইতে আমরা দৌড়ে আমরা ঘুষি, আমার কোনো বাচ্চা আসলো, বাচ্চা সহকারে ফালাই দিছে লাত্তি দিয়ে, ফালাই দিয়ে বাচ্চারও ইয়া করছে, পাড়া দিত বাচ্চা চেষ্টা করছে, তারপর আমরা ওই ডি ঘুষিয়ে রাখছে না। তারা অতিরিক্ত যে প্রচুর মায়ের জানো তারা কজন আসলো? তারা পাঁচশো ভাই সবাই রে, আমার শাশুড়িতে স্বামীরে তো জানে মেরালে লইল এন, আমরাও কিছু করতেছি না, আমরা না করেও তারা আমরা এত বড় ক্ষতি করছে। তারা জায়গাটা কার ছিল? জায়গাটা হচ্ছে আমরা ওই, তারা জোর করে নেওয়ার চেষ্টা করে কারণটা কি? তারা জোর করে চেষ্টা করতেছে নিতে বললে, এটা যেমন ইয়া জায়গা আমরা জায়গা করে ইয়ে যেতেছে তারা নিতে চেষ্টা করতে। মামলা ছিল নিয়ে মামলার পরে ঘটনা খবর কারণটা হইতে জোর করতেছে কি তারা নিতে বললে, আমার স্বামীরে মাইরা তো তারা নিবোগা দখল করবো চেষ্টা করতেছে তারা নিতে বললে। কমলসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আবারও যান দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আসামের করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে। জানা যায় মৃত ওই ব্যক্তির নাম নিরুপম চক্রবর্তী। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। ফের যান দুর্ঘটনায় পাথারকান্দিতে প্রাণ গেল এক ক্ষুদ্র ব্যবসায়ীর। বাজার করতে গিয়ে আর ঘরে ফেরা হলো না স্থানীয় এক হতভাগ্য দুই সন্তানের জনকের। নিজের ভাড়াটে বাড়ির গ্রিলের সামনেই এক বোলেরো পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে বিশেষ চিকিৎসার জন্য গুয়াহাটিতে প্রেরণ করা হলেও শেষ রক্ষা হয়নি। বুধবার সকালে তিনি মারা যান বলে খবর পাওয়া গিয়েছে। এই দুর্ঘটনাজনিত কাণ্ডে অনেকেই মঙ্গলবার শচীন সাহুর রোড শোকে দায়ী করেছেন। মৃতের নাম
নিরুপম চক্রবর্তী উরুফে বাপ্পি, পিতার নাম প্রয়াত নিহারবিন্দু চক্রবর্তী। ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার সকাল আনুমানিক 9টা নাগাদ। এই ঘটনায় বুধবার গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রাপ্ত তথ্য মতে গতকাল সকালে ঘরের জন্য কিছু জিনিসপত্র আনতে হাতে ব্যাগ নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী নিরুপম বাবু স্থানীয় ONGC কলোনি ভাড়া বাড়ি থেকে পায়ে হেঁটে পাথারকান্দি অভিমুখে যাচ্ছিলেন। এমন সময়ই TR02H1788 নম্বরের একটি বলেরো পিক আপ গাড়ি সড়কে ঘুরতে গিয়ে তাকে অতর্কিতে ধাক্কা মারে বলে অভিযোগ। গাড়িটি নাকি শচীনবাবুর রোড শো এর জন্য সাউন্ড সিস্টেম নিয়ে আসছিল। ঘটনার পর স্থানীয়রা তৎক্ষণাৎ আহতকে প্রথমেই পাথারকান্দি হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে তার অবস্থা সংকটজনক থাকায় চিকিৎসার জন্য তাকে করিমগঞ্জ হয়ে শিলচর এবং তার পরবর্তীতে শিলং এর হয়ে গুয়াহাটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। বুধবার সকাল 10টা নাগাদ তার মর্মান্তিক মৃত্যুজনিত খবর পাথারকান্দিতে পৌঁছলে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। পুলিশ ইতিমধ্যেই অভিশপ্ত গাড়িটিকে পাকড়াও করে নিজেদের জিম্মায় রেখেছে। এদিকে গুয়াহাটিতে মৃতদেহটি ময়নাতদন্তের পর বাড়িতে নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃতের পরিবার সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। সরকারি সাহায্য ব্যতীত এই অসহায় পরিবারকে ফের ঘুরে দাঁড়ানো মুশকিল হবে বলে স্থানীয়দের অভিমত রয়েছে। উল্লেখ্য, অনুরূপভাবে গত বুধবার চেরাগিতে বিধায়ক আজিজ আহমেদ খানের এক রোড শো এর গাড়ির ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যুজনিত খবর পাওয়া গিয়েছে। পাথারকান্দিতে সংঘটিত এই যান দুর্ঘটনার নেপথ্যে শচীন শাহুর রোড শোই দায়ী রয়েছে। এ বিষয়ে পাথারকান্দি থানার ওসি সঞ্জীব তেরাংকে প্রশ্ন করলে তিনি জানান যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এমন প্রশ্নের জবাবে কংগ্রেসের প্রত্যাশিত প্রার্থী শচীন দুঃখ প্রকাশ করে মৃতের আত্মার চিরশান্তি কামনা এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন যে প্রতিটি মৃত্যুই পীড়াদায়ক, তবে এই দুর্ঘটনায় তার কনভয়ের কোনো গাড়ি জড়িত নয়, কারণ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে সকাল 9টায় আর রেলি বের হয়েছে অনেক পরে। তবে তিনি শীঘ্রই মৃতের পরিবারের সঙ্গে দেখা করে তাদেরকে কিছু আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি মৃতের পরিবারটি যাতে সরকারি সাহায্য পায় সে ব্যাপারে জেলা শাসকের সঙ্গে আলোচনা করবেন। মানে লাগা বাসা আমার তে ওখানো শব্দ শুনছি যে মা হইয়া চিৎকার মারছে একটা একটা ওখানো ওখানো পড়ছে অন দ্য স্পট আপনার পিছিয়ে দেখানো পড়ছে ওখানো পড়ছে আর কি মানুষটা দৌড়িয়া ইয়ে তুলছি আমি তোলার পরে জ্ঞান হারাই দিছে দোকানে যাইতাম তখন এডিসি নির্বাচনে এখন পর্যন্ত শাসক দলকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে বিরোধী দল। বুধবার অমরপুর শহরে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল CPIM, কংগ্রেস, IPFT এবং তিপ্রা দলের প্রার্থীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রত্যেক দলের নেতারা 100% জয় নিশ্চিত বলে দাবি করেন। শাসক দলকে পেছনে ফেলে এক কদম এগিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো প্রার্থী তালিকা ঘোষণা থেকে শুরু করে মনোনয়ন জমা দেয়া সব কিছুতেই এগিয়ে যাচ্ছে বিরোধী দল। বুধবার অমরপুর শহরে বিশাল আকারে মিছিল করে মনোনয়ন জমা দিল CPIM, কংগ্রেস, IPFT এবং তিপ্রা পার্টির প্রার্থীরা। সর্বপ্রথম তিপ্রা দলের ওম্পি থেকে মনোনীত প্রার্থী সদাগর কলই মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন। তারপর CPIM অমরপুর মহকুমা কমিটির পক্ষ থেকে অমরপুর শহরে এক মিছিল করে মহকুমা শাসকের কাছে ওম্পি এবং মহারানী চেলাগাং কেন্দ্রের দুই প্রার্থী মনোনয়নপত্র জমা করেন। এদিকে মহারানী চেলাগাং কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়ে মনোনয়ন পেশ করেন নরেন্দ্র রিয়াং। সর্বশেষ প্রায় 500 কর্মী সমর্থক নিয়ে অমরপুর শহরের বিভিন্ন রাজপথ কাঁপিয়ে মিছিল সংঘটিত করে অমরপুর মহকুমা শাসকের কাছে মনোনয়ন
মনোনয়নপত্র জমা দেয় অম্পি কেন্দ্র থেকে আইপিএফটির প্রার্থী জনক হরি জমাতিয়া। এই মিছিলে পামেলান অম্পি কেন্দ্রের বিধায়ক সিন্ধুচরণ জমাতিয়া মনোনয়ন জমা দিয়ে সবকটি রাজনৈতিক দলের নেতারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয় 100% নিশ্চিত বলে দাবি করেন। এখন দেখবার গণেশ দেবতার রায় কার পক্ষে, এখন দেখবার বিষয় গণদেবতার রায় কার পক্ষে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। চলন্ত ট্রেনে পাথর দিয়ে ঢিল ছোড়ার ফলে গুরুতর আহত ট্রেন চালক, ঘটনা ত্রিপুরার বিশালগড়ের উত্তর ব্রজপুর এলাকার। এই ঘটনায় তদন্তে নেমেছে রেল পুলিশ ও বিশালগড় থানার পুলিশ। চলন্ত ট্রেনে ঢিল মেরে আহত করা হলো ট্রেন চালককে, তদন্তে রেল পুলিশ এবং বিশালগড় থানার পুলিশ। ট্রেনে প্রতিনিয়ত ঢিল ছুড়ে মারবার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রাজ্যে, ফলে দিনের পর দিন যাত্রীদের মধ্যে আতঙ্ক আরো তীব্র হচ্ছে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ট্রেডিশন পাহাড় অঞ্চল দিয়ে শুরু হলেও তা এখন ছড়িয়ে পড়েছে সমতলে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর নামক এক বিশেষ ট্রেন সাব্রুম থেকে আগরতলা যাওয়ার পথে বিশালগড় স্থিত উত্তর ব্রজপুর বাজার সংলগ্ন চলন্ত ট্রেনে কে বা কারা পাথর নিক্ষেপ করে। এতে চালক কৌশিকী চক্রবর্তী মাথায় আঘাত পান, রক্তাক্ত অবস্থায় ট্রেন চালিয়ে আগরতলা স্টেশনে পৌঁছন তিনি। ঘটনার অবগত করা হয় দপ্তরের ঊর্ধ্বতন মহলে। রেল কর্তৃপক্ষের নির্দেশে বুধবার বিকেল নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে আসে রেল পুলিশ এবং বিশালগড় থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। তো কালকে ইয়ে ট্রেনটা যাওয়ার সময়, লোকাল লাস্ট ট্রেনটা যাওয়ার সময় এখানে স্পেশাল ট্রেনটাতে ইয়ে পাথর মারছে আর কি, কোনো আননোন কিছু সেল পারসন তো রেল লাইন থেকে পাথর নিয়ে মেরেছে, ড্রাইভার এলআইয়ের মাথার মধ্যে লেগেছে। ও, ওনার নাম কি ড্রাইভারের? এলআই আর কি, ওনার নাম হচ্ছে কৌশিক চক্রবর্তী। উনি এখন কোনখানে আছে? আগরতলা স্টেশনে আছে। এই তদন্ত করার জন্য এসেছেন আপনারা? প্রায় এই জায়গাটার মধ্যে মানে পাথর মারে। এই জায়গাটার নাম কি? এটা তো ব্রজপুর, উত্তর ব্রজপুর নাকি? উত্তর ব্রজপুর। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এডিসি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন 12 রামচন্দ্রঘাট ও 9 হালাহালি আশারামবাড়ি কেন্দ্রের সিপিআইএম ও কংগ্রেস প্রার্থীরা। বুধবার খোয়াই জেলাশাসকের কাছে তারা তাদের মনোনয়নপত্র জমা দেন। আসন্ন রাজ্যের এডিসি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিলেন 12 রামচন্দ্রঘাট এবং 9 হালাহালি আশারামবাড়ি কেন্দ্রের সিপিআইএম এবং কংগ্রেসের প্রার্থীরা। এদিন খোয়াই মহকুমা শাসকের কাছে 12 রামচন্দ্রঘাটের সিপিআইএম প্রার্থী জয়শ্রী দেববর্মা এবং কংগ্রেস প্রার্থী তরুণী দেববর্মা এবং 9 হালাহালি আশারামবাড়ি কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অরুণ দেববর্মা এবং কংগ্রেস প্রার্থী সুরেন্দ্র দেববর্মা মনোনয়নপত্র জমা দেন। সিপিআইএম খোয়াই জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহর অতিক্রম করে খোয়াই জেলা শাসক কার্যালয়ের সামনে এসে পরবর্তী সময়ে কয়েকজন গিয়ে মনোনয়নপত্র জমা দেন। এখন যদি আমাদেরকে মানে জনগণ একটু সুযোগ দেয় তাহলে অবশ্যই জনগণের জন্য কাজ করবো, অবশ্যই শান্তি সম্প্রীতি রক্ষার্থে মানুষের জন্য কাজ, সেই সবের জন্য কাজ করবো আর কি। আর যদি সুযোগ দেয় তখন তো মানে কাজেই পরিচয় দেবে, দেখিয়ে দেবে, আমাদের কাজেই দেখিয়ে দেবে, তখন জনগণই ডিসাইড করবে কোনটা সঠিক কোনটা মানে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের উদ্যোগে এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে বৃদ্ধকে ফিরে পেল তার পরিবার। জানা যায় ওই বৃদ্ধের নাম আব্দুল লতিফ, বাড়ি বীরভূম জেলার কাশিমনগর গ্রামে। পশ্চিমবাংলার মালদার হরিশ্চন্দ্রপুর থানা পুলিশের উদ্যোগে এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে বৃদ্ধকে ফিরে পেল তার পরিবার। সোমবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতপুর এবং মিলনগড় গামী রাজ্য সড়কে এক অজানা মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে ঘুরতে দেখা যায়। এলাকায় উপস্থিত থাকা হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোনো সদুত্তর না পাওয়ায় তাকে সে রাতেই হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে আসা হয়। কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা বৃদ্ধের সঙ্গে কথা বলে বুঝতে পারে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাসের উদ্যোগে সেই রাতে বৃদ্ধের ছবি আশেপাশের বিভিন্ন থানায় পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ মারফত বুধবার সকালে জানা যায় ওই বৃদ্ধের বাড়ি বীরভূম জেলার পাইকড় থানা এলাকার কাশীনগর গ্রামে।
দীর্ঘদিন ধরেই ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন। বৃদ্ধের নাম আব্দুল লতিফ, বয়স 50, মাঝে মাঝেই বাড়ি থেকে উধাও হয়ে যায়। এবারও বাড়ির লোকেদের অজান্তে বেরিয়ে গিয়েছে সে। বৃদ্ধের বাড়ির লোকেরা বীরভূম জেলার বিভিন্ন থানাতে নিখোঁজ ডায়েরি করেছেন। মঙ্গলবার গভীর রাতে পাইকোর থানা থেকে ফোন আসে। দেরি না করে বৃদ্ধের পরিবার তড়িঘড়ি মালদা জেলার উদ্যোগে রওনা হয়। বুধবার সকালে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস ওই বৃদ্ধকে তাদের পরিবারের হাতে সমচে দিয়েছেন। হরিশ্চন্দ্রপুর থানা পুলিশের এই মহৎ প্রচেষ্টার ফলে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিজের ঘরে ফিরতে পেরেছে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। আমার স্বামী মাথা ঠিক আছে, মাথা পাগলা মানুষ, মনে করে ভুল করে চলে এসছে। কোথায় চলে এসছে? কোন থানা? এটা কোন থানা? হরিশ্চন্দ্রপুর, হরিশ্চন্দ্রপুর থানা চলে এসছে। পুলিশরা দেখে মনে করেন আমার স্বামীকে থানা নিয়ে এসে ভালোভাবে খিলালছে, খুঁয়াছে। এখন আমরাকে মুড়াডোই পাইকোট থানার যোগাযোগ করি, আমার স্বামীকে আমার হাতে তুলে দিল। কোন থানা তুলে দিল আজকে? আজকে আমাদের সুতেই থানা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। একই দিনে নন্দীগ্রামে ছিল মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর কর্মসূচি। পশ্চিমবাংলার নন্দীগ্রাম বাজারে বিজেপির কার্যালয় উদ্বোধন করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে আসন্ন 2021 বিধানসভা নির্বাচনে 210 বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নন্দীগ্রামের পাশের বিধানসভা হলদিয়ার মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন জমা করেন তিনি। তবে টুইটারে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির ভুল মন্ত্র উচ্চারণ নিয়ে টুইট করে বলেন, আগে ভগবান রামকে একাধিকবার অপমান করেছেন তিনি, ভুল সরস্বতী মন্ত্র পাঠ করেছেন, কারণ ফের প্রকাশ্য জনসভা থেকে ভুল মন্ত্র পাঠ করলেন মুখ্যমন্ত্রী। এভাবেই বাংলার সংস্কৃতিকে বারবার অপমান করছেন মমতা দেবী। যে বাংলাকে অপমান করে তাকে বাংলার জনতা চায় না, এমন একখানা টুইটে সরগুল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তবে নন্দীগ্রামে দলীয় কার্যালয় উদ্বোধন করতে এসে জনতার ঢেউয়ে উচ্ছ্বাসের সঙ্গে নিজেকে মিশিয়ে দেন নন্দীগ্রামের কাণ্ডারী তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সরস্বতী পূজা উলবেড়িয়ায় বন্ধ করেছিল কে, নাম কি? দুর্গা পূজার বিজয়ার দিন বিসর্জন বন্ধ করেছিল, তার নাম কি? অয়নের কথা মনে আছে তো? চিল্লগ্রাম আমি ছিলাম বলে ছেলেটা বেঁচেছি, মনে আছে তো চিল্লগ্রামের কথা? বয়ালের কথা মনে আছে তো? মনে যদি থাকে পয়লা এপ্রিল সুদে আসলে তুলতে হবে। নন্দীগ্রাম থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরে জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করলো সিপিআইএম কৈলাসহর বিভাগীয় কমিটি। এই উপলক্ষে দলীয় কর্মীরা এক মিছিল ও সভা সংগঠিত করে। 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে সিপিআইএম কৈলাসহর বিভাগীয় কমিটির পক্ষ থেকে কৈলাসহর পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার শান্তিরঞ্জন চাকমার নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদান করার পূর্বে দলীয় বিভাগীয় কমিটির অফিস থেকে দলীয় কর্মী সমর্থকরা মিছিল বের করে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুর পরিষদের অফিসের সামনে এসে দলীয় এক সভায় মিলিত হয় এবং দলীয় সভায় পার্টির নেতৃত্বরা বক্তব্য রাখেন। অপরদিকে দলের পক্ষ থেকে 6 জনের এক প্রতিনিধি দল চিফ এক্সিকিউটিভ অফিসার শান্তিরঞ্জন চাকমার সাথে ডেপুটেশনে মিলিত হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা বদরুল ইসলাম খান, বিমান দাম, মীরা ভৌমিক, হিমাংশু মালাকার, চম্পেশ ভট্টাচার্য ও বনবিহারী সিংহ। ডেপুটেশন শেষে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতা বদরুল ইসলাম খান বলেন, চিফ এক্সিকিউটিভ অফিসার শান্তিরঞ্জন চাকমা 10 দফা দাবির যৌক্তিকতা স্বীকার করেন এবং চিফ এক্সিকিউটিভ অফিসার এও বলে আশ্বস্ত করেন যে ওনার এখতিয়ারের মধ্যে যা রয়েছে সেগুলো খুব শীঘ্রই বাস্তবায়িত করার চেষ্টা করবেন। মার্চবাদে কৈলাসহর বিভাগীয় কমিটির তরফ থেকে আজকে আমরা ডেপুটেশনে মহকুমা শাসক, যিনি
মিউনিসিপ্যাল কাউন্সিলের এক্সিকিউটিভ চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্বপ্রাপ্ত ওনার সঙ্গে আমরা মিলিত হয়েছি। আমাদের দশ দফা দাবিতে আমরা একটা স্মারকলিপি চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ মোহাম্মদ হাসুকের নিকট আমরা জমা দিয়েছি। এই দশ দফা দাবি প্রতিটি দাবি নিয়ে ওনার সঙ্গে আলোচনা হয়েছে, আলোচনা মোটামুটি সন্তোষজনক। এই যে উনি চিফ মহকুমা শাসকের এক্তিয়ারের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো উনি দ্রুত পদক্ষেপ নেবেন, উনি প্রতিশ্রুতি দিয়েছেন। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।